দেখুন পুরোটা এখন ভালোই সবাই খাওয়া দাওয়া শুরু করছে। আমার খুব ফেভারিট এক রেস্টুরেন্ট, তো আজকে অর্ডার দিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি। দর্শক, চলে এসেছে আমার হায়দ্রাবাদি বিরিয়ানি মুঘল দিল্লি দরবারে। আমার এটাই সবচেয়ে ফেভারিট খাবার জন্য ফিউচার পার্কে। তো এখন হচ্ছে একটু ট্রাই করবো, সবাই আমার সঙ্গেই থাকেন। এটার স্পেশালিটি হচ্ছে এটাতে সব ধরনের আইটেমগুলো একটু মিক্স থাকে, যার কারণে খেতে ভালো লাগে। ত্রিপুরা ওঠে হায়দ্রাবাদে বিরিয়ানি, উপরে প্রিমিয়ার শেষ করে আমি একটু খেতে এসেছি। স্মেলটা, খুশবুটা খুবই ভালো। আর এটার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আমার কিন্তু একটু দেশি খাবার প্রিয়, মানে বাঙালি ট্রেডিশনাল ফুড সঙ্গে একটু ইন্ডিয়ান ফুডগুলোই আমার ভালো লাগে, মুঘল খাবারগুলো। গরম গরম বেশ মজা, চলে আসেন। আর হ্যাঁ, আমি আমার ফুডটা এখন এনজয় করবো। আর আপনারা রণদকের সাথে সামনে আজকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। দর্শক, চিংড়িও আছে, বিফ, চিকেন, মাটন সব কিছু পাবেন একসঙ্গে। আজকে কিন্তু দুপুরে অনেক বৃষ্টি হয়েছে, কেমন জানেন, শীত নামার জন্য দুপুর বেশি করে শীত আসে, তো সেই সঙ্গে গরম গরম মিলে হায়দ্রাবাদি বিরিয়ানি খুব ভালো লাগছে। আমি কিন্তু জগন্নাথ ফিউচার পার্কে আসলে এখানে আসবো এবং এই বিরিয়ানিটা খাবো, আমার খুব প্রিয়, খুব টেস্টি, খুব এখন তাড়াতাড়ি। আমি একটু ফুড টেন পে করি, ওকে, সঙ্গে থাকি। দর্শক, অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি ব্লগ বানাই, তো আজকের ব্লগেই ছিল রৌনক বিশাখা শ্যামলী। আজকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।